হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল নভেম্বর মাসে অনেকগুলি গ্রহের ট্রানজিস্ট আছে যার ফলে নভেম্বর মাসটা কিন্তু আমাদের কাছে একটু চ্যালেঞ্জের হবে এবার জানবো কন্যা রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে এই মাসে চারটি গ্রহের ট্রানজিট চারটি গ্রহ কী কী বুধ শুক্র বৃহস্পতি এবং সূর্য এই চারটি গ্রহের ট্রানজিস্টের ফলে আপনাদের আপনাদের সেকেন্ড হাউস থার্ড হাউস এবং ফিফথ হাউস প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ থাকবে সেকেন্ড হাউস থেকে আমরা ক্যালকুলেশান করি আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন থাকবে না থাকবে আপনাদের সাথে লোকজনের রিলেশন কেমন থাকবে না থাকবে থার্ড হাউস থেকে ক্যালকুলেশান করি আপনাদের কমিউনিকেশানটা কেমন থাকবে না থাকবে ভাই বোনের সাথে আপনাদের রিলেশন কেমন থাকবে না থাকবে এবং ফিফথ হাউস থেকে ক্যালকুলেশন করা হয় আপনাদের এডুকেশন কেমন থাকবে এবং আপনাদের লাভ লাইফ কেমন থাকবে না থাকবে তাহলে চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক এই মাসটা আপনাদের কেমন থাকছে না থাকছে জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে কেরিয়ারের ব্যাপারে কিন্তু এই মাসটা খুব ভালো কেরিয়ারে আপনারা ভালো রেজাল্ট ডেফিনেটলি কিন্তু এই মাসে পাবেন এই মাসে যারা বিজনেস করেন তাদেরকে বলবো আপনারা একটু অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে এগিয়ে যান তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন যারা জব করেন তারা কিন্তু এই মাসে নিজেদের ইনকমপ্লিট যে কাজ সেই কাজগুলোকে কিন্তু কমপ্লিট করতে সাকসেস হবেন যারা নতুন বিজনেস শুরু করেছেন তাদেরকে বলবো দেখুন বিজনেসে টাফ সিচুয়েশান ডেফিনেটলি থাকবে তবে কিন্তু আপনাকে সেগুলি খুব ঠান্ডা মাথায় সলভ করতে হবে হটকারিতায় কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না হটকারিতায় সিদ্ধান্ত নিলে সেটা খুব একটা ভালো ফল কিন্তু দেবে না আপনার ভাই বোন কিন্তু আপনাকে বিজনেসের ব্যাপারে অনেকটা পরিমাণ সহায়তা করবে যে কোনো বিষয়ে খুব ধীর স্থিরভাবে যদি আপনারা এগিয়ে যান তাহলে কিন্তু আপনারা বিজনেসে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন জানুয়ারি মাসে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে যেটা বলা সেটা হচ্ছে আপনাদেরকে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং করার জন্য যে প্ল্যানগুলো করবেন সেই প্ল্যানগুলো কিন্তু অতি অবশ্যই সাকসেস হবে এবং আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা বেশি স্ট্রং হয়ে যাবেন যারা নিজেদের সম্পত্তি বিক্রি করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো তারা কিন্তু এই সময় একদম সঠিক মূল্যে জিনিসটাকে কিন্তু সেল করতে পারবেন যার ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা স্ট্রং হয়ে যাবে এই মাসে কিন্তু আপনাদের ক্রেডিট কার্ডের বিল প্রচণ্ড পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে কেমনভাবে আপনারা বাচ্চাদের নিয়ে একটু ভ্রমণে যেতে পারেন যার ফলে কিন্তু অর্থ খানিকটা ব্যয় হবে একটু কেনাকাটা করে ফেলবেন যার ফলে কিন্তু অর্থ ব্যয় হবে এই ব্যয়গুলো কিন্তু লেগেই থাকবে কোথাও কোনো রকম বিল দেওয়ার থাকলে সঠিক সময় বিলটা কিন্তু দিয়ে দিন হলে কিন্তু জরিমানা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা মাত্রায় থাকছে মিলিয়ে থাকছে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা এই মাসে যাকে বলা যায় জানুয়ারি মাসে আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে হেলথের ব্যাপারে বলবো আপনাদের চোখ কান এবং ফুসফুস সংক্রান্ত সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে যারা স্মোক করেন তারা কিন্তু এই মাসে একটু অ্যালার্ট থাকুন না হলে কিন্তু সমস্যাটা প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবার জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে লাভ লাইফের ব্যাপারে যেটা বলার লাভ লাইফে একটু তর্ক বিরোধ এই বিষয়গুলো লেগে থাকছে সব থেকে ভালো সলিউশন হলো বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া আর যদি আপনি ফিল করেন কি আপনার ভুল তাহলে বিষয়টাকে মিটিয়ে নেবার এবার জানব ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে ম্যারেজ লাইফের জন্য মাত্রা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো যারা নিউলি ম্যারিড কাপেল আছেন তারা কিন্তু এই সময় খুব ভালো সময় কাটাবেন আপনাদের ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু রিলেশন অনেকটা মাত্রায় ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অনেক কাপল কিন্তু এই মাসে কনসিভ করতে পারেন এটা কিন্তু এই মাসে সব সবথেকে একটা ভালো নিউজ আপনাদের জন্য জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে সময়টা যেটা বলা সেটা হচ্ছে ফ্যামিলি লাইফ কিন্তু প্রচণ্ড পরিমাণ স্ট্রং থাকছে আপনাদের মাতার হেলথ নিয়ে যে টেনশানগুলো ছিল সেই টেনশানগুলো কিন্তু এ মাসে থাকছে না মাতার হেলথ কিন্তু এ মাসে অনেকটা ভালো থাকছে আপনারা পরিবারের লোকজনের সাথে খুব ভালো সময় কাটাবেন বাচ্চাদেরকে খুব ভালো সময় দেবেন বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন যার ফলে বলা যায় আপনাদের ফ্যামিলি লাইফ কিন্তু এ মাসে অনেকটা ভালো ফ্যামিলি লাইফ নিয়ে বিশেষ কোনো সমস্যা কিন্তু এ মাসে আপনাদের থাকছে না তাহলে বন্ধুরা কোন রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলস আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম খেতেন তাদেরকে বলবো অতি অবশ্যই সাথে থাকতে সাথে থাকার জন্য কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময়ে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য ভিডিওতে